ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হয়ে তাদের মধ্যে সমস্যা বিরাজমান। একটা আজকে একজন ফোন করেছিল, ফোন করে বলছে প্রথম প্রশ্ন যখন আসছিলাম আমাকে বলছে যে আপনার সঙ্গে আলোচনা করব, বিতর্ক করব। তো কি বিষয় বলছে, আল্লাহ কোথায় বলছে, আল্লাহ কোথায় এটা নিয়ে বিতর্ক করবে। আমি যে আল্লাহ কোথায় বিতর্ক করার এটা মানে জায়গা আছে নাকি, আচ্ছা আল্লাহ কোথায়। আমি শুধু বললাম যে ফিসসামাই, কেন, কারণ আল্লাহ রাসূল সেম এই প্রশ্নটি করেছিলেন। কাকে? ওই যে ব্যক্তি মহিলাকে, একজন একজন দাসী মহিলা, ছোট্ট বাচ্চা, তার মনিব এসে বলছে যে আমার একটা দাসী ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, তাকে একটা চর মেরেছি। আল্লাহ বলছেন কেন, তাকে বকরি চড়াতে দিয়েছিলাম, একটা ছাগল, তো ছাগলটাকে হারিয়ে ফেলেছে, রাগ কন্ট্রোল করতে পারিনি, একটা চর মেরে দিয়েছি। আল্লাহ বলছে হাজির করে এখানে, আল্লাহ সামনে উপস্থিত করা হলো। সমস্যা আল্লাহ প্রথম যে প্রশ্ন করেছিল, প্রশ্ন কি, আল্লাহ আল্লাহ কোথায়। আপনাদের এখানে আলেমে দিন বিখ্যাত মুনাজির ইসলাম নামে পরিচিত সেই ব্যক্তি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে তথাকথিত লামাজাবি আহলে হাদিসদের প্রথম প্রশ্ন যে আল্লাহ কোথায়। আর এই প্রশ্নটা প্রথম যারা করে তারা যে নাস্তিক, নাউজুবিল্লাহ মিন জালিম। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এইভাবে যে তথাকথিত আহলে হাদিস লামাজাবিরা তারা প্রথম যে প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, আর এটা হচ্ছে নাকি নাস্তিকদের প্রথম প্রশ্ন, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই প্রশ্ন প্রথম কে করেছে, আল্লাহ রাসূলকে? কাফেরের কে, মুশরিকের কে, মুমিন, এটা শুধুমাত্র চিহ্নিতকরণ করার জন্যই আসলে কোনো প্রশ্ন করেনি, কালেমা জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করছে আইন আল্লাহ আল্লাহ কোথায়। মহিলা জবাব দিয়েছে ফিস সামাই, আল্লাহ আসমানে আছে। ভাই আল্লাহ রাসূল তারপরে কোনো জিজ্ঞাসা করেছে যে না সব জায়গাতে আছে কি, বাথরুমে আছে, পায়খানাতে আছে, এমন কোন প্রশ্ন করেছে? এক কথা তো আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করলো আমি কে, মহিলা জবাব দিচ্ছে আমি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল তার বিনিময়ে কি করেছেন, তাকে আজাদ করে মুক্ত করে দিয়েছেন। চিন্তা করে দেখুন, একটা শুধুমাত্র প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাসূল কে মুমিনের কে কাফের কে মুশরিক আল্লাহ পার্থক্য করে দিলেন। আর আপনাদের আলেমে দিন অনেকে বলছে এটা নাকি নাস্তিকদের প্রশ্ন, এই আঘাতটা কতদূর যাচ্ছে আল্লাহ রাসূল পর্যন্ত, চিন্তা ভাবনা করে দেখেনি। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 176 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 954 হাদিস নিঃসন্দেহে সহি, কোনো মতানৈক্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে, এটা যে চূড়ান্ত ধর্ম, কোথায়, আল্লাহ আসমানে আছে তার নিজের আরশের সমন্বিত। আর চূড়ান্ত ধর্ম হচ্ছে এটা, চলন্ত ধর্ম, আল্লাহ পায়খানা বাথরুম সব জায়গাতেই আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। স্পষ্ট ভাবে তারা বলছে আসলে ভাই সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এই আকিদা কাদের, এই আকিদা কাদের, এটা হিন্দু ভাইদের আকিদা, কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থে এমন কোনো কথাও নেই। ঈশ্বর যে সর্বত্র বিরাজমান এই নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে পরস্পর বিরোধী কথাও আছে, কিন্তু পবিত্র কোরআন আর সুন্নাতে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সমন্বিত। ভাই আসমান কয়টা, সাতটা, আয়াত নাযিল করেছেন আল্লাহ সাতটা, যে আল্লাহ সাত আসমানের উপরে নিজের আরশের সমন্বিত। সূরা তহা সূরা নম্বর 20:5, সূরা ইউনুস 1:3, সূরা রাদ 1:2, সূরা ফুরকান 1:59-60, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা আয়াত নাযিল করেছেন যেখানে বারবার একই কথা বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সমন্বিত। এটা যে চূড়ান্ত ধর্ম, চলন্ত ধর্ম, বাথরুম পায়খানাতে সব জায়গাতেই আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিষয়ে একটি ঘটনা পাওয়া যায়, ঘটনা সনদ সহি না যাই, এটা প্রমাণিত এখন পর্যন্ত তাহাকিক করা হয়নি, তবে ঘটনাটি ইমাম আবুনিবার নামে প্রচলিত হচ্ছে সমাজে, এখনো তারাই বলবে, তার জন্য আমি আবার তাদের কথা নকল করে বলছি। ইমাম আবুনিবার রহমতুল্লাহ আলাইহির বাড়িতে বেশ কিছু নাস্তিক এসে মুনাজারা করতে, বাহাস করবে। ইমাম সাহেব ঘরের মধ্যে বসে আছেন, নাস্তিকরা এসে চিৎকার মারছে, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বেরোচ্ছেন না বাড়ি থেকে, কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে, বলছে কি ব্যাপার, কি সমস্যা ভাই, বলছে আপনার সঙ্গে মুনাজারা হবে। তো মুনাজারা কি বিষয়ে, বলছে আপনি নাকি অনেক যুক্তিবিদ্যা জানেন, তো মুনাজারা হবে যে আপনাদের আল্লাহ কোথায় আছে আর আল্লাহ কয়টা, আল্লাহ কোথায় আছে আর আল্লাহ কয়টা। তো ইমাম সাহেব বলছেন যে আমি একটু ব্যস্ত আছি, আপনি অন্য একদিন এসেন আসবেন। সঙ্গে সঙ্গে নাস্তিকরা নিজেরা আপোষে বলাবলি করছে, জিমাম সাহেব ভয় পেয়েছে,
আমাদের সঙ্গে মুনাজারা করবে না। তো ইমাম সাহেব বলেন যে না বাবা তোমরা কয়েকদিন পরে এসো, আমি একটু ব্যস্ত আছি, আলোচনা হবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, যাবার পথে ইমাম সাহেব বলে দিলেন যে তোমরা যখন বাড়ি থেকে আসবে সকালে একটা পাত্র নিয়ে আসবে, পাত্র মানে পেয়ালা বোঝেন, ঘটি বাটি এই ধরনের কিছু। আচ্ছা ঠিক আছে, তিন চার দিন পর সব নাস্তিকের দল আবার ইমাম সাহেব বাড়িতে উপস্থিত, এসে চিৎকার মেরে ডাকছে যে ইমাম সাহেব কোথায় কোথায়। ইমাম সাহেব আর বাইরে হয় না বাড়ি থেকে, ওরা বলছে ইমাম সাহেব মনে পালিয়েছে, আমার সঙ্গে আলোচনা করবে না। অতঃপর ইমাম সাহেব ঘর থেকে বেরেছে, বলছে কি বাবার বাবা কি হয়েছে, বলছে আপনি তো ডেট দিয়েছিলেন যে মুনাজারা হবে, আমরা এসেছি উপস্থিত। তখন ইমাম সাহেব বলছে ও আচ্ছা ঠিক মনে পড়েছে। তো বলছে আলোচ্য বিষয় কি যেন ছিল, তো আল্লাহ কোথায় আল্লাহ কয়জন। তো ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমরা বাটি ঘটি নিয়ে আসতে বলেছিলাম এনেছ, তো জি এনেছি। বলছে ওই যে মানে জল আছে পানি আছে কিছু পাত্রতে করে পানি নিয়ে আসো। ওই পাত্রেতে করে সকলে পানি নিয়ে এসেছে, আর ভরা দুপুর বেলা বারান্দাতে বসে আর দাঁড়িয়ে আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, তাকে যুক্তিবিদ্যা আল্লাহ এত দিয়েছিলেন যে যে কোনো জিনিসকে তিনি একদম যুক্তি দিয়ে পূর্ণ করে দিতে পারতেন, লাজবাব করে দিতে পারতেন। তার যুক্তিবিদ্যা এমনই ছিল, ইমাম সাহেব বলছেন যে বাবা পাত্রের দিকে তাকাও, তো একজন তাকিয়েছে বলছে কি দেখতে পাও, তো সূর্য। ওকে বলছে তুমি কি দেখতে পাও, উনিও বলছেন সূর্য। তুমি কি দেখতে পাও, উনি বলছে আমিও তো সূর্য দেখতে পাই। ইমাম সাহেব তখন বলছে সূর্য কি আসমানে আছে না পাত্রে আছে, বলছে সূর্য কি আসমানে আছে না তোমার পাত্রে আছে। তো সকলে বলছে সূর্য তো আসমানে, তো তোমার পাত্রে ঢুকলো কিভাবে। তারপরে প্রশ্ন করছে যে সূর্য কি একটা না দশটা, সবার পাত্রে সূর্য দেখা যায় কি ব্যাপার। ইমাম সাহেব তখন পাল্টার জবাব দিয়ে তাদেরকে বলছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, এই একটা সূর্য যদি পৃথিবীর প্রত্যেকটা বাতি ঘটির মধ্যে চলে আসতে পারে, তো আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন আসমান সাতাশ মন করে থেকে গোটা বিশ্বজগৎকে কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহু আকবার। নাস্তিকদেরকে এমন ভাবে লাজবাব করে দিয়েছে যে তারা ওইখান থেকে মোড় নিয়েছে যে না আর টেকা যাবে না। চিন্তা করে দেখুন, বর্তমান আপনাদের বাংলা থেকে একটা বই বেরিয়েছে, বইটা চাল ফিকুল আকবার, ইমাম আবু হানিফার নামে প্রচলিত কিতাব, কিন্তু এই কিতাবটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। কেমন, এখানে রাবি একজন হচ্ছে আবি মুতি আল বালখি, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যাইফ, কাজ্জাব, হাদিস জালকারী, তার জন্য ইমাম আবু হানিফা থেকে গ্রন্থ প্রমাণিত নয়। কিন্তু তারা দাবি করে যে না এটা ইমাম আবু হানিফারই লেখা। বাংলাদেশ থেকে ব্যাখ্যা এবং অনুবাদ করেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব। 251 পৃষ্ঠা থেকে 265 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন, দেন এই বিষয়ে স্পষ্ট বলেছেন যে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল চার ইমামের এটাই মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমন্বিত সব জায়গায় বিরাজমান, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। কিন্তু দলিল যে তারা এখনো দিচ্ছে যে আল্লাহ তোমার সারা ধমনীর চেয়ে তো নিকটে, এদিকে এখানে আছে আল্লাহ সূরা কাফ 8:16-17। এই জন্য তো আমি বলে থাকি সূরা নাসাইর হাদিস পড়বেন, হাদিস নম্বর 3104 কিতাবুল আদাব অধ্যায়, আল্লাহ রাসূল বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে জান্নাত। বক্তা ওয়াজ করছে, বক্তৃতা শুনেছে, আর একজন আবেদ আনপড় ব্যক্তি বাড়িতে গিয়ে মাকে ধাক্কা দিয়ে ফেলছে, মা তুই সর। কেন? কুদল দিয়ে ঢুকেছে, মানে খুন্তি নিয়ে, মা তুই সর, মানে মায়ের পা খুলে এখন জান্নাতে ঢুকবে। ওই যে বক্তা বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, আরো বাইতে চলে যে মাকে যে মাত্র পা সরা জান্নাতে ঢুকবে মাটি ঘুরে। বলুন তো ভাই, এই হাদিসের অর্থ এটা? আসলে হাদিসটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত মানে এই না যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে, মার খেদমত করলে জান্নাতে যাবেন। আল্লাহ তোমার সারা ধমনীর চেয়ে নিকটে মানে এই নয় যে আল্লাহ তোমার সঙ্গে লেগে আছে। এটা রূপক অর্থে বলা হয়েছে যে তুমি তোমাকে যতটা চিনো আল্লাহ সঙ্গে তোমাকে তার চেয়ে বেশি চেনে, বেশি জানে, বেশি দেখে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আল্লাহ সঙ্গে চোখের অন্তরাল নয়। ওই যে ঘটনা, একজন বাচ্চা 7 বছর 10 বছর ছেলে তার মাকে বলছে মা আইসক্রিম খাবো, মা আইসক্রিম খাবো, জেদ ধরেছে। মা তখন বলছে বাবা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, ছেলে বলছে মা আমি সোয়েটার পরে খাবো। মানে মা বুঝাচ্ছে এক, আর ছেলে বুঝছে আর এক। ছেলে বলছে মা আইসক্রিম খাবো, আর মা বলছে মা, তার মা বলছে যে বাবা আইসক্রিম খেয়েও না ঠান্ডা লেগে যাবে, ছেলে বলছে না সোয়েটার পরে খাবো। হাদিস কোরআন বলছে এক, তারা বুঝেছে আর এক, বলছে সিরা তোমার চেয়ে নিকটে মানে আল্লাহ তার সঙ্গে লেগে আছে এমনটি বুঝছে। এটা যে চূড়ান্ত ধর্ম না, এটা চলন্ত ধর্ম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 4 আর 5,
একই কথা বলা হয়েছে যে ঈশ্বর যে সর্বত্র বিরাজমান এমন কোন নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে মতানক্য আছে, মতভেদ আছে। শ্রুতি শুধুমাত্র আমার কাছে আছে, আপনার সামনে পড়ে দেখাই যে অনেক হিন্দু ভাইয়েরা বিশ্বাস করে মনে করে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান, কেউ তাদের ধর্মগ্রন্থ পরিষ্কার বলছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এমনটি নয়। শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন নম্বর 9 শ্লোক নম্বর 4-5 পরিষ্কার ভাবে বলছে, মায়া ততমিদম সর্বম জগতম ব্যক্তম মুতিনা মতিস্থানি সর্বভূতানি নাচাহন্ত অবস্থিতামা। কিছু বুঝতে পারলেন? ভাবছেন যে ভারত থেকে ঠাকুর ধরে নিয়ে আসলাম না মৌলভী সাহেব, যে কোরআন হাদিস তো পড়ছে পড়ছে আর মন্ত্র পাঠ করছে। মায়া ততমিদম জগতম সর্বম ব্যক্তম মুতিনা মতিস্থানি সর্বভূতানি নাচাহন্ত অবস্থিতামা। শ্রীকৃষ্ণ বলছে যে আমি গোটা বিশ্ব জগতের মধ্যে আমি অবস্থিত নই, জগতম ব্যক্তম মুতিনা মতিস্থানি সর্বভূতানি, সর্বভূত মানে প্রত্যেক মানুষের মধ্যে আমি আছি এমনটি নয়। শ্রীকৃষ্ণকে অর্জুন কমপক্ষে 6টা প্রশ্ন করেছিল। শ্রীমদ ভাগবত গীতা খুলবেন অধ্যায় নম্বর 8 মন্ত্র নম্বর 1, অধ্যায় নম্বর 8 মন্ত্র নম্বর 1 অর্জুন শ্রীকৃষ্ণকে 6খানা প্রশ্ন করেছিলেন। প্রথম যে প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে এই ধরনের, কিম তদ্ব্রহ্মা কিম আধ্যাত্মা কিম কর্ম পুরুষোত্তমা আদিভূতম চ কিম প্রত্যে আদিদেবম কিম উচ্চতে। বলতে কিম তদ্ব্রহ্মা, প্রশ্ন কে কাকে করছে ভাই একটু মনে রাখতে হবে, তাহলে আপনার ভুল ধারণা দূর হয়ে যাবে। অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে। হিন্দু ভাইয়েরা কৃষ্ণকে মনে করে ভগবান বা ঈশ্বর পরমাত্মা। অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে সরাসরি প্রশ্ন, কিম তদ্ব্রহ্মা, যে প্রভু ঈশ্বরকে তিনি কোথায় আছেন? দুটো প্রশ্ন, ঈশ্বরকে, ব্রহ্মাকে, সৃষ্টিকর্তাকে, কে বিশ্বজগৎকে সৃষ্টি করলো আর তিনি কোথায় আছেন? আপনি যদি আমাকে প্রশ্ন করবেন যে রুহুল আমিন কে, তো আমি তো আমাকে নিজেকে দেখিয়ে দেবো, কিন্তু আমি তো রুহুল আমিন, আমি কি বলবো যে ওই দেখে রুহুল আমিন, বলে তো মিথ্যা হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ যদি ভগবানই হবেন তো শ্রীকৃষ্ণ কি বলতেন? সংস্কৃত বলতেন মাম, মানে আমি, কে ঈশ্বর? তো আমি ঈশ্বর। শ্রীকৃষ্ণ সেটা বলেননি, তিনি বলছেন শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3, অক্ষরম ব্রহ্মা পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে ভূত ভাব বিসর্গ কর্ম সংগীতাহ। অক্ষরম ব্রহ্মা পরমম, অক্ষরম তিনি হচ্ছেন ঈশ্বর, যার কোনো ক্ষয় নেই, যার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, অবিনাশী, তার মৃত্যু নেই। পরমম তিনি ওপরে আছেন। শ্রীকৃষ্ণ নিজেকে দেখে দেন যে আমি ঈশ্বর, তিনিও বলেছেন যে ঈশ্বর তার জন্ম নেই, মৃত্যু না, তিনি ওপরে আছেন। ভাই হিন্দুবাদে যখন সিরিয়াল নাটক দেখবেন, দেখবেন তাদের দুটো লোক, একটা স্বর্গলোক একটা মর্ত্য লোক। স্বর্গলোক কোথায় থাকে? আসমান ওপরে। শিব কোথায় ঘুরে বেড়ায়? ওই মেঘের মধ্যে, পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায়, মানে ওপরে। পরিষ্কার তারা বোঝে যে ঈশ্বর কোথায় আছে, ঈশ্বর ওপরে আছে, সর্বত্র বিরাজমান। এমনকি হিন্দু ধর্মে আকিরা নয়, কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর ওপরে আছে। হিন্দু ভাইরা বিশ্বাস করে ঈশ্বর সর্বত্র বিরাজমান, যেন মুসলিমরা বিশ্বাস করছে, নাউজুবিল্লাহ মিন জালি। চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম, আমরা চল ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইহি ইয়া